এসি আমাকে কোথায় নিয়ে নি রাজা এটা আমার বাড়ি মা মানে তোমার বাড়ি মা বাড়ি তোমার পছন্দ হয়েছে রাজা বাচ্চা কোথায় ও এই তোরা কোথায় আরে মা এসেছে জলদি ঠান্ডা শরবত নিয়ে আয় আমার বাচ্চা কোথায় মা মা তুমি ক্লান্ত হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নাও আমি জিজ্ঞেস করছি বাচ্চা কোথায় ভাইয়া পুরনো বাড়িতেই আছে বাচ্চা পুরনো বাড়িতে আর তুই এখানে হ্যাঁ মা আমি আর ভাইয়া আলাদা আলাদা থাকবো সিদ্ধান্ত নিয়েছি দেখো মা একদিন তো আলাদা আলাদা হতেই হবে তাই এখনই হয়ে গেলাম মা তুমি কিন্তু বলেছিলে যেদিন আমার আর ভাইয়ের আলাদা আলাদা সংসার হবে সেদিন তুমি আমার কাছে থাকবে বলো মা তুমি আমার কাছে থাকবে আমি তো এভাবে চাইনি এই জন্য আমি দায়ী নই ভাইয়া দায়ী কিন্তু কেন এই জন্যই যে আমি ব্যবসা শুরু করেছি ব্যবসা শুরু করতেই আমি অনেক অনেক টাকা রোজগার করেছি বড়লোক হয়েছে আমার এই বড়লোক হওয়াটা ভাইয়া সহ্য করতে পারেনি বড়লোক হওয়াটা কি অন্যায় তুমি বলো মা আমি তো ভাইয়ের মতো পুরনো খেয়ালের লোক নই আমি বিশ্বাস করি জীবনের ঐশ্বর্য আর সৌভাগ্যের সূর্যকে বীর পুরুষের মতো ছিনিয়ে এনে পায়ের তলা রাখতে হয় আমি তাই করেছি মা এই শরবতটুকু খেয়ে নাও রাজা আমি এখন বাচ্চার সঙ্গে দেখা করতে চাই মা শরবতটুকু খাও না মা আমি বাচ্চার সঙ্গে দেখা করতে চাই মা দেখা করে ফিরে আসবে তো মা হ্যাঁ আসবো জানি মা এসব কথা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব আমি তো কম চেষ্টা করিনি ওকে ফেরাতে আইনের হাত করা যে কোনো সময় ওর হাতে লাগবে হ্যাঁ মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি রাজার কাছে ফিরে যাও ও তোমাকে অনেক ভালোবাসে তুমিও তো আমার চেয়ে রাজাকে বেশি ভালোবাসো না না আমার কোনো কষ্ট হবে না আমি একাই থাকতে পারবো তুমি রাজার কাছে যাও আমার সঙ্গে ওর বনে নেই তো কি হয়েছে তোমার সঙ্গে ওর বনবে তুমি তো মা জানি মা তোমার কষ্ট হবে কিন্তু কি করব রাজা তো তোমাকে ছাড়া থাকতে পারে না আমি না হয় রোজ একবার তোমাকে দেখে আসবো মা বাবার ছবি আর আমার প্রাণ কোথায় ওগুলো রাজা নিয়ে গেছে আমাকে রাজার কাছে নিয়ে চল আমাকে রাজার কাছে নিয়ে চল